সার্জিও কুন অ্যাগুয়েরো একবিংশ শতকে আর্জেন্টিনার সেরা স্ট্রাইকারদের একজন। জাতীয় দলের হয়ে সেভাবে আলো ছড়াতে না পারলেও ক্লাব ফুটবলে তিনি ছিলেন অপ্রতিরোধ্য, বিশেষ করে ম্যানচেস্টার সিটিতে তার মর্যাদা কিংবদন্তি পর্যায়ের। ক্লাবটির স্টেডিয়াম প্রাঙ্গণে তার একটি ভাস্কর্য প্রতিষ্ঠিত করা হয়েছে। তবে আরও অনেক দক্ষিণ আমেরিকান ফুটবলারদের মতোই তার শৈশব কেটেছে নিদারুণ কষ্টে। এমনকি জন্ম হওয়ার আগে মায়ের পেটে মৃত্যুর কাছাকাছি চলে গিয়েছিলেন সার্জিও কুন অ্যাগুয়েরো। সেখান থেকে কিভাবে ফুটবলার হয়ে উঠলেন সার্জিও অ্যাগুয়েরো, আজকে আমরা সে গল্পই শুনব। সার্জিও অ্যাগুয়েরোর বাবা লিওনেল দেল কাস্তিলো একজন ফুটবলার ছিলেন। তার বয়স যখন মাত্র ১৯ বছর তখন জানতে পারেন তার প্রেমিকা আদ্রিয়ানা অ্যাগুয়েরো অন্তঃসত্ত্বা হয়ে পড়েছেন। উভয়ের পরিবার বিষয়টি গ্রহণ করতে না পারায় নিজেদের বাড়ি থেকে প্রায় ৮০০ মাইল দূরের এক শহরে চলে আসেন লিওনেল এবং আদ্রিয়ানা। সেখানেই সৎ ভাইয়ের কাছ থেকে এক টুকরো জায়গা নিয়ে কোনোক্রমে থাকার ব্যবস্থা করেন লিওনেল। সংসার খরচ যোগাতে ফুটবল খেলার পাশাপাশি অন্য ছোটখাটো কাজও করতেন তিনি। এরই মধ্যে তাদের প্রথম সন্তান জেসিকার জন্ম হয়। জেসিকার জন্মের পর লিওনেল এবং আদ্রিয়ানার লড়াই আরও বেড়ে যায়, কিন্তু বিস্ময়করভাবে কয়েক মাসের মধ্যে আবারও গর্ভবতী হয়ে পড়েন আদ্রিয়ানা। এই কঠিন লড়াইয়ের মধ্যেও দ্বিতীয় সন্তানকে জন্ম দেওয়ার সিদ্ধান্ত নেন তারা। তখনও তারা জানতেন না কি বিপদ আসছে সামনে। কিছুদিন পর প্রবল বন্যা শুরু হলে তাদের ঘরবাড়ি পানিতে ভেসে যায়। তখন তাদের পুরো পরিবার একটি স্কুলের মেঝেতে আশ্রয় নিতে বাধ্য হয়। সেখানকার পরিবেশে অসুস্থ হয়ে পড়েন আদ্রিয়ানা। তাকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হলে তারা জানায় গর্ভপাত করতে হবে। উপায় না দেখে ৪০০ কিলোমিটার দূরে বুয়েনস আইরেসে আসেন লিওনেল ও আদ্রিয়ানা। সেখানকার হাসপাতালে আদ্রিয়ানাকে বলা হয়, তোমাকে গর্ভপাত করতে হবে না, তবে ২ মাস হাসপাতালে বিশ্রাম নিতে হবে। লিওনেল তার স্ত্রী এবং শিশু জেসিকাকে হাসপাতালে রেখে চলে গেলেন কাজে। আদ্রিয়ানা তীব্র কষ্ট আর নানারকম জটিলতা পেরিয়ে অবশেষে জন্ম দিলেন দ্বিতীয় সন্তানকে এবং তার নাম রাখা হল সার্জিও কুন অ্যাগুয়েরো। ডাক্তার বললেন এই ছেলে সৌভাগ্যবান ও সে তার পরিবারের জন্য সৌভাগ্য বয়ে আনবে। সেই ডাক্তারের কথাই শেষ পর্যন্ত সত্যি হয়েছিল। সার্জিও অ্যাগুয়েরো দারুণ ফুটবল প্রতিভা নিয়ে জন্মেছিলেন, তাই তো খুব অল্প বয়স থেকেই ফুটবল নিয়ে মেতে উঠেন তিনি। যদিও টাকা উপার্জনের জন্য সার্জিও অ্যাগুয়েরো ফুটবল খেলতে শুরু করেন, গোল করলেই টাকা পাবেন এটিই ছিল তার ফুটবল খেলার মূল অনুপ্রেরণা। তাই মাত্র ৫ বছর বয়স থেকেই টাকার বিনিময়ে খেলতে শুরু করেন এই স্ট্রাইকার। এমনকি বয়সে বড় খেলোয়াড়দের বিপক্ষেও অবলীলায় মাঠে নামতেন তিনি। দুর্দান্ত খেলার পুরস্কার হিসেবে কখনো কখনো বাড়তি কিছু টাকাও মিলত। আর এভাবে খেলতে খেলতে স্থানীয় ক্লাবগুলোর নজর পড়ে যায় সার্জিও অ্যাগুয়েরোর উপরে। ৮ বছর বয়সে ইন্ডিপেন্ডিয়েন্টে ক্লাবের একাডেমিতে প্রশিক্ষণের সুযোগ পেয়ে যান তিনি। ছোটবেলা থেকে তার গোলের নেশা ছিল, একের পর এক গোল করে জয় করে নিয়েছেন কোচদের হৃদয়। এতটাই প্রতিভাবান ছিলেন যে মাত্র ১৫ বছর ৩৫ দিন বয়সে পেশাদার ফুটবলে অভিষেক হয় তার। তিনি আর্জেন্টিনার পেশাদার ফুটবলে সবচেয়ে কম বয়সে অভিষিক্ত ফুটবলার। টানা ৪ মৌসুম ইন্ডিপেন্ডিয়েন্টের হয়ে চোখ ধাঁধানো ফুটবল খেলেন সার্জিও অ্যাগুয়েরো। ফলশ্রুতিতে তার উপর নজর পড়ে ইউরোপের ক্লাবগুলোর। শেষ পর্যন্ত সার্জিও অ্যাগুয়েরো বেছে নেন স্প্যানিশ ক্লাব অ্যাথলেটিকো মাদ্রিদকে। এই ক্লাব থেকেই সার্জিও অ্যাগুয়েরোর সুপারস্টার হওয়ার যাত্রা শুরু হয়। তিনি পরিণত হন একবিংশ শতকের অন্যতম সেরা ফুটবলারে। নিঃসন্দেহে সার্জিও অ্যাগুয়েরোর এই গল্প বিস্ময়কর এবং অনুপ্রেরণাদায়ক। ফুটবলারদের জীবনের এমন আরও বিস্ময়কর সব গল্প জানতে সাবস্ক্রাইব করুন ফুটবল বিশ্ব।